যার ছবি মানেই হল ভর্তি দর্শক, যার সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন নায়িকারা, যার ছবি দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন চলচ্চিত্র প্রযোজক নির্মাতারা। শুধু দেশেই নয়, দেশের বাইরেও অভিনয় দিয়ে প্রশংসা পেয়েছেন সেই নায়ক সাকিব খান। এবার বেশ বেকায়দায় পড়েছেন। রায়হান রাফের পরিচালনায় সাকিব খান প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক জানিয়েছেন, প্রেমিক নামের ছবিতে সাকিব খানের সঙ্গে নতুন নায়িকা জুটি বাঁধবেন। তবে চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন উঠেছে, আপাতত পরিচিত কোনো নায়িকাই সাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হচ্ছেন না। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছিল রাফির সিনেমায় সাকিব খানের নায়িকা হবেন তানজিন তিশা, কিন্তু তিশা জানিয়েছেন এটা গুজব। তিশার এমন বক্তব্যের পর ছবি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, তারা নাজিফা তুশি, সামিরা খান মাহি সহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কেউই সাকিব খানের সঙ্গে আপাতত কাজ করবেন না বলে জানাচ্ছেন। এদিকে সাকিব খানের নায়িকা না পাওয়ার বিষয়টিকে হাস্যকর বলে দাবি করেছেন সিনেমার প্রযোজক টপি খান। তিনি বলেন, সাকিব খানের নায়িকা পাওয়া যাচ্ছে না, এটা হয় নাকি? আমরা এখনো কারো সঙ্গে ছবির ব্যাপারে কথাই বলিনি, সামনের সপ্তাহে নায়িকার বিষয়ে জানাতে পারবো। তানজিন দিশার ব্যাপারে টপি বলেন, এ ছবি নিয়ে তার সঙ্গে আমাদের কথা হয়নি, তাই স্বাভাবিকভাবেই সে গুজব বলেছে। এদিকে সাকিব এ মাসে আমেরিকায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন না বলে কিছুদিন আগে জানিয়েছিলেন, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে তিনি সিদ্ধান্ত বদলেছেন, তিনি যেতে পারেন, গেলে 3 থেকে 4 মাসের আগে দেশে ফিরবেন না, সেক্ষেত্রে প্রেমিক ছবিটি অনিশ্চিত হয়ে যাবে। এই বিষয়টি উড়িয়ে দিয়ে টপি বলেন, সাকিব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবে না এটা মোটামুটি নিশ্চিত, আর গেলেও তো সমস্যা দেখি না, কারণ আমাদের শুটিং তো নভেম্বরে। নায়িকা সংকট ও সাকিবের বিপরীতে অভিনয় করতে না চাওয়ার বিষয়টি কয়েকদিনের মধ্যে মিথ্যা প্রমাণিত হবে বলেও দাবি টপি খানের। তবে সবকিছুকে পিছনে ফেলে নিজের মতোই কাজ করে যাচ্ছেন সাকিব খান। সন্তানের খবর প্রকাশে আসার পরদিন বুবলি ও তিনি শুটিংয়ে অংশ নেন। বলা যায়, সমালোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের কাজ নিয়ে ফের নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছেন কিং খান। সাদাকালো নিউজ।